স্বাধীনতার পর প্রথমবার লোকসভা স্পিকার পদে নির্বাচন হতে চলেছে এবার। সৌজন্যে ইন্ডিজোট স্বাধীনতার পর থেকে যা কখনো দেখেননি এবার তারই সাক্ষী হতে চলেছেন দেশবাসী। এনডিএ স্পিকার পদপ্রার্থী ওম বিল্লা, আর এই পদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন কংগ্রেসের সাংসদ কে সুরেশ। যদিও ইন্ডিজোটের প্রার্থী নিয়ে বেঁকে বসেছে তৃণমূল কংগ্রেস, তাদের দাবি কংগ্রেস যে কে সুরেশকে প্রার্থী করছে তা জানতেন না তৃণমূল সাংসদরা। চলতি লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল স্পিকার পদটি। এই পদের দাবিদার ছিলেন অনেকেই। নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার ফলে জোট শরিকদের হাত ধরে তৃতীয়বার সরকার করেছে, তার জেরে মানতে হয়েছে শরিকদের বহু দাবি দেওয়া। সেই সময় স্পিকার পদের দাবি জানিয়েছিলেন তেলুগু দেশম পার্টির প্রধান তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তার দলের কোনো সাংসদকে যাতে এই পদ দেওয়া হয় তার দাবি জানিয়েছিলেন তিনি। সূত্রের খবর, পরে এই পদের দাবি থেকে চন্দ্রবাবু সরে এসেছেন বলে জানা গিয়েছে, আর সেই ফাঁকেই এই পদের জন্য জোরালো দাবি করেছে কংগ্রেস। এদিকে কংগ্রেসের দাবি স্পিকার পদ নিয়ে রাজনাথ সিং ফোন করেছিলেন মল্লিকার্জুন খড়গেকে। তাদের দাবি ছিল স্পিকার হিসেবে কেন্দ্রের প্রার্থীকে সবাই সমর্থন করবেন, কিন্তু ডেপুটি স্পিকার হিসেবে বিরোধী শিবিরের কাউকে বসাতে হবে। তবে রাজনাথ সেই কথা রাখেননি বলে অভিযোগ কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী। সেই কারণে স্পিকার পদের জন্য কংগ্রেসের তরফে কে সুরেশকে প্রার্থী করা হয়। অপোজিশন নে ক্লিয়ারলি কাহা হ্যায় রাজনাথ সিং জি কা খারগে জি কো ফোন আয়া। রাজনাথ সিং জি নে খারগে জি সে কাহা দেখিয়ে আপ হামারে স্পিকার কো সাপোর্ট কিজিয়ে। অপোজিশন পুরি অপোজিশন নে কাহা হ্যায়, হমনে সব কে সব সে বাত কি হ্যায়, পুরে অপোজিশন নে কাহা হ্যায় কি হম স্পিকার কো সাপোর্ট করেঙ্গে, মগর কনভেনশন ইয়ে হ্যায় কি ডেপুটি স্পিকার অপোজিশন কো মিলনা চাহিয়ে। রাজনাথ সিং জি নে কল শাম কাহা থা কি ও খারগে জি কো কল রিটার্ন করেঙ্গে। অভি তক রাজনাথ সিং জি নে খারগে জি কা কল রিটার্ন নহি কিয়া হ্যায়। তো মোদি জি কহ রহে হ্যায় কনস্ট্রাকটিভ কোঅপারেশন হো, और फिर हमारे नेता को इंसल्ट करा जा रहा है। तो नियत साफ नहीं है। नरेंद्र मोदी जी कोई कंस्ट्रक्टिव कोऑपरेशन नहीं चाहते हैं, क्योंकि कन्वेंशन है कि डेप्यूटी स्पीकर ऑपोजिशन का होना चाहिए, और हमने कहा है, पूरे ऑपोजिशन ने कहा है कि अगर कन्वेंशन फॉलो किया जाएगा তো পুরা সমর্থন স্পিকার কে ইলেকশন মে হাম দেঙ্গে। এদিকে এই ঘটনায় কংগ্রেসের আদিম মানসিকতা প্রকাশ পাচ্ছে বলে সুর চড়ান কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। উসমে আজ কে দিন স্পিকার কা চুনাও থা, মাননীয় স্পিকার কে পদ কে লিয়ে সবই এনডিএ কে ঘটক দলো সে চর্চা কে বাদ এসা তয় হুয়া কে মাননীয় ওম বিড়লা জি লোকসভা কে মাননীয় অধ্যক্ষ কে রূপ মে সেবা করে, অর सुबह भी माननीय खड़गे जी से माननीय राजनाथ सिंह जी ने चर्चा करनी चाहिए, पर वो किधर व्यस्त थे, तो उन्होंने कहा कि वेणुगोपाल जी आपको बात करेंगे। लेकिन जब बालू जी और वेणुगोपाल जी से बात हुई, उसमें जिस प्रकार से एक पुरानी मानसिकता है कि हम डिक्टेट करेंगे टर्म्स को, उस मानसिकता को फिर से दिखाया गया कि नहीं, शर्त है कि पहले लोकसभा का उपाध्यक्ष कौन होगा वो पहले तय करें, फिर अध्यक्ष के लिए समर्थन मिलेगा। इस प्रकार की राजनीति को हम की निंदा करते हैं। যদিও রাজনীতি কারবারীদের একাংশের মতে বুধবার বেলা 11টায় স্পিকার পদে ভোটাভুটিতে জয় নিশ্চিত ওম বিড়লার। সেই ক্ষেত্রে স্পিকার পদে পুনর্নির্বাচিত হয়ে প্রয়াত বলরাম ঝাকরের নজির স্পর্শ করবেন ওম বিড়লা। ঘটনাচক্রে এবারও তিনি যদি স্পিকার হন তাহলে ঝাকরের মতোই ওমও হবেন রাজস্থান থেকে নির্বাচিত সাংসদ যিনি দ্বিতীয়বার স্পিকার হবেন। এদিকে স্পিকার নির্বাচনকে কেন্দ্র করে ফের একবার বিরোধীদের মতানৈক্যের ছবি ফুটে উঠল। অষ্টাদশ লোকসভা স্পিকার নিয়ে এই মুহূর্তে টান টান উত্তেজনা দিল্লি সহ গোটা দেশে। এনডিএর তরফে স্পিকার পদে মনোনীত প্রার্থী ওম বিড়লা, অন্যদিকে বিরোধীদের তরফে স্পিকার পদে মঙ্গলবার মনোনয়ন জমা দেন কেরালার কংগ্রেসের সাংসদ কে সুরেশ। তবে বিরোধীদের এই স্পিকার মনোনয়ন ঘিরে বিরোধী শরিক দলগুলির মধ্যে স্পষ্টই হয়ে উঠেছে একতার অভাব। কে সুরেশকে ইন্ডিজোটে তৃতীয় বৃহত্তম শরিক তৃণমূল কংগ্রেস সমর্থন করবে না বলেই সূত্রের খবর।
एनडीए प्रार्थी ओम बिरला के समर्थन प्रतिरक्षा मंत्री राजनाथ सिंह बांगलार मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায় के फोन करें। এর আগে ইন্ডিজোটে থেকেও রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান থেকে বিরত থেকেছিল তৃণমূল কংগ্রেস। এবারেও কি সেই একই অবস্থানে অনড় থাকবে ঘাসফুল শিবির? জানা যাবে বুধবার স্পিকার নির্বাচনে তৃণমূলের 29 সাংসদদের ভোট কার পক্ষে যায় তা থেকে। ব্যুরো রিপোর্ট, রিদম বাংলা।